ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অতিরিক্ত বিল টাকা ফেরতের নির্দেশ স্বাস্থ্য কমিশনের, সিএমআরআই কে 1,28,000 ফেরতের নির্দেশ। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি জানা যাচ্ছে? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত বিল টাকা ফেরতের নির্দেশ স্বাস্থ্য কমিশনের, সিএমআরআই কে 1,28,000 ফেরতের নির্দেশ। আবার যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। সন্দীপ, কি খবর রয়েছে? দেখো, আজকে স্বাস্থ্য কমিশনে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠা বাড়তি বিলের অভিযোগের শুনানি হয়। সেই শুনানির পর যে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন, তাতে পিএমআরআই হাসপাতালকে ওভারবিলিং এর অভিযোগে একটি কেসে 1,28,000 টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এএমআরআই হাসপাতালকে 1,00,000 টাকা ফেরতের, কস্তুরী নার্সিং হোম বেহালার তাকে 2,00,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে, ডিভাইন নার্সিং হোমকে 12,000 টাকা, ক্যালকাটা হার্ট ক্লিনিককে 5,000 টাকা, রুবি জেনারেল হাসপাতালকে 52,000 টাকা, বিপি পোদ্দার হাসপাতালকে 50,000 টাকা এবং দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড নার্সিংহোমকে 50,000 টাকা ফেরতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এর পাশাপাশি টালিগঞ্জের আরএফবি নার্সিংহোমের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল, মহারাষ্ট্রের বাসিন্দা এক ব্যক্তি, যিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপ করে হাসপাতালের বিভিন্ন গাফিলতির বিষয় লিখে গিয়েছিলেন। সেই হোয়াটসঅ্যাপ কপি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান তার স্ত্রী। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অভিযোগ পত্র ফরওয়ার্ড করা হয় কমিশনে। সেই ঘটনায় কমিশন নির্দেশ দিয়েছে যে আরএসবি নার্সিংহোমকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি জমা দিতে বলেছে আরএসবি নার্সিংহোমকে রাজ্য স্বাস্থ্য কমিশন। ধন্যবাদ সন্দীপ।